আমার হাতে বানানো এই মাছ ভাজা যে একবার খেয়েছে সে কখনো আর ভুলতে পারেনি, অনেক বেশি মজা হয়। আমি নিজে শুনলাম, নিজে করছি না, আপনারা ট্রাই করে দেখবেন তাহলে বুঝবেন এভাবে মাছ ভাজলে কতটা মজা হয়। তো যাই হোক, আপনারা যে কোনো মাছ নিতে পারবেন। আমি এখানে ছোট একটি ইলিশ মাছ নিয়েছি, ইলিশ মাছ আমার খুব ফেভারিট একটি মাছ। এবার হচ্ছে আমি এখানে কাট করে নিয়েছি, কাট করলে মশলাটা ভেতরে ঢুকবে, তখন মাছটা খেতে বেশি ভালো লাগবে। তো আমি এখন দুই পাশেই কাট করে নিয়েছি। কাট করা হয়ে গেলে এবার আমি একটি ব্লেন্ডার জারে এখানে নিয়ে নিচ্ছি হচ্ছে দুই তিনটি চেরি টমেটো, সাথে নিয়ে নিচ্ছি দুইটি কাঁচামরিচ, ধনিয়া পাতা আর হচ্ছে পেঁয়াজ। এবার এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। তো এখন ব্লেন্ড করা হয়ে গিয়েছে, এবার আমি এটাকে মাছের উপর দিয়ে দিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি আধা চামচ হলুদ গুঁড়া, আধা চামচ থেকে একটু বেশি হচ্ছে আদা রসুন পেস্ট, সাথে দিয়ে দিচ্ছি এক চামচ মাস্টার্ড পেস্ট। এর পরিবর্তে আপনারা সরিষা বেটে দিতে পারবেন। আর হচ্ছে এখানে পরিমাণ মতো লবণ দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এখানে আধা চামচ ধনিয়া গুঁড়া। এবার খুব ভালোভাবে মশলাটা মাছের মধ্যে লাগাতে হবে, প্যাটের ভেতর, মাথা ভেতর সবখানেই এটা খুব ভালোভাবে লাগাতে হবে। যত ভালোভাবে আপনারা এই মশলাটা মাছের সাথে লাগাবেন, মাছ ভাজাটা খেতে তত বেশি ভালো লাগবে। খুব ভালোভাবে মশলাটা মাছের সাথে মাখানো হয়ে গেলে আমি এখানে এক ফালি লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবুর রসটাকে আমি দুই পাশে দিয়ে আবার ভালো করে মশলাটাকে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে এটাকে 5-10 মিনিটের জন্য ম্যারিনেট করে নিচ্ছি। আপনাদের হাতের কাছে বেশি সময় থাকলে তাহলে আধা ঘন্টার মতো ম্যারিনেট করবেন, তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে। তো আমি এটাকে 10 মিনিট ম্যারিনেট করে নিয়েছি। এবার একটি প্যানে আমি এখানে সরিষার তেল দিয়ে দিয়েছি। সরিষার তেল দিয়ে মাছ ভাজলে অনেক বেশি ফ্লেভারফুল হয় আর খেতে অনেক বেশি ভালো লাগে। আপনারা চাইলে নর্মাল খাবারের তেল দিয়েও ভাজতে পারবেন, তখনও ভালো লাগে, বা সরিষার তেল দিয়ে একটু বেশি ভালো লাগে। তো এখন মাছটা দেওয়া হয়ে গেলে উপরে আমি আরেকটু মশলা দিয়ে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 5 মিনিটের জন্য সেদ্ধ করে নিব। তো এখন ঢাকনাটা সরিয়ে মাছটাকে উল্টিয়ে দিচ্ছি। মাছটা উল্টানো হয়ে গেলে বাকি মশলাটা মাছের উপর দিয়ে দিয়ে দিব। এবার এটাকে ঢেকে আরও 5 মিনিটের জন্য অপর পাশটাও সেদ্ধ করে নিব। 5 মিনিট রান্না করার পরে ঢাকনাটা সরিয়ে এবার এটাকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। একটু পুরা পুরা করবেন, তাহলে খেতে একটু বেশি ভালো লাগবে। নিচ থেকে তেলটা উপরে করে দিবেন, তাহলে মাছটা উপরে নিচে খুব ভালো করে ভাজা হবে। তো এটা যখন ভাজা হয়ে গিয়েছে আমি এখানে একটি পেঁয়াজ দিয়ে দিচ্ছি, এটা রিং করে কেটেছি। এভাবে রিং করে কাটলে মাছের সাথে দেখতে খুবই সুন্দর লাগে, আবার এই পেঁয়াজটা খেতে অনেক বেশি ভালো লাগে। সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে 4-5টি চেরি টমেটো মাঝখানে ফালি করে। টমেটো তো মাছের সাথে সবসময় ভালো লাগে। এবার এটাকে আর 1 মিনিটের জন্য রান্না করেছি। রান্না করা হয়ে গিয়েছে, এখন মাছটা দেখেন কতটা লোভনীয় লাগছে। তো এখন এটাকে একটি সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি আর একটু লেবু দিয়ে সাজিয়ে নিয়েছি। এটা দেখতে দেখেন কতটা সুন্দর আর অ্যাট্রাকটিভ লাগছে। আপনারা যদি কোনো বিশেষ মেহমানের জন্য এভাবে বানিয়ে দেন, ওরা তো অনেক খুশি হবে। বা বাসায় আপনারা বানাতে পারবেন, কারণ বাসার মানুষ থেকে ইম্পর্টেন্ট মানুষ কিন্তু আর কেউ হয় না। তো আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আমি মাছটা আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি। ভালো লেগে থাকলে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।